পড়ুন যে মৃত্যু ব্যক্তি গালি দিতে না করেছেন, বলেছেন খবরদার গালি দিও না। তারা যা করেছে তার প্রাপ্য তারা পেয়ে গিয়েছে কবরে, তারা যা করেছে তার ফল তারা কবরে পেয়ে গিয়েছে, আপনি যা করবেন তার ফল আপনি কবরে পাবেন। সুতরাং নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে যে আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা। সাহাবারা এটাই বেশি চিন্তা করতেন। আপনি ইতিহাস পড়ুন, দেখুন, ইতিহাস মানেই তো হাদিস, ইতিহাস মানে আলাদা কিছু না। ইতিহাস মানে রাসূল কিভাবে তার জীবন পরিচালনা করেছেন, ইতিহাস মানে সাহাবারা কিভাবে তার জীবন পরিচালনা করেছেন, এটাই ইতিহাস। এটাই আরবিতে বলা হয় তারিখুল ইসলামী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুল খোলাফায়ে রাশিদিন, রাসূলের জীবন চরিত, খোলাফায়ে রাশিদিনের জীবন চরিত, সাহাবাদের জীবন চরিত, এ থেকে শিক্ষা গ্রহণ করুন। রাসূল বলছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। তোমরা যদি উহুদ পর্বত পরিমাণ স্বর্ণ দান করো, তবু এক মুষ্টি মুদ, এক মুষ্টি যদি মুদটা এভাবেও ধরেন এইরকম হবে, হ্যাঁ এই পরিমাণ তোমরা সাহাবীদের সম মানে সমান পৌঁছতে পারবে না। আও নসিফাহু, অথবা অর্ধেক অর্ধ মুষ্টি পরিমাণও তোমরা সাহাবীদের সমান হতে পারবে না। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং রাসূলের আদর্শ, রাসূলের কথাগুলো, সাহাবীদের কথাগুলো, সাহাবীদের জীবন আচরণগুলো আমাদের থেকে শিক্ষা নিতে হবে। আমাদেরকে উগ্র হওয়া যাবে না। আমরা কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করছি যে ফেসবুকে মানে বেশ কিছুদিন যাব, যেটা এর আগেও গত বছর বলে গিয়েছি এখনও বলছি, ফেসবুকে বেশ এভাবে গালিগালাজ করা হয়, খবরদার না, এগুলো ফেতনা সৃষ্টি করে লাভ নাই। হ্যাঁ, বরং আপনার উচিত হলো আল্লাহ পাক তার রসুলকে বলছেন ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রসুল আপনার নিকটে ওপরে যা কিছু অবতীর্ণ হয় এটা মানুষের কাছে পৌঁছিয়ে দিন, বাস। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা নও যে মানুষকে পিটায় ঠিক করবে, ইন্নামা আংতা মুজাক্কির, তুমি তো একমাত্র নসিহতকারী, স্মরণ করে দাওয়াত দিব আমরা, আমাদের কাজ কি দাওয়াত দেওয়া। এম উচ্চ আচার আচরণ হতে হবে, ব্যবহার হতে হবে। ওই বস্তি টুকায় যারা থাকে, যাদের বসবাস শিক্ষা নাই, আলো নাই, এদের মতো আচরণ করলে হবে না যে 10 টাকা দিয়েছে একটা বাসে মারতে হবে আমাকে, এ আচরণ করলে হবে না। এটা উচ্চ ফ্যামিলির বা উচ্চ আলেমের মর্যাদা মানে মানে বৈশিষ্ট্য নয় যে কাউকে আঘাত করে কথা বলে দুনিয়ার বুকে আপনি ফেতনা সৃষ্টি করবেন, এটি আচরণ নয়। এটি আচরণ কিন্তু ওদের মতোই যারা 10 টাকা পেলেই একটা বাড়ি গাড়ি ভাঙ্গা শুরু করে দেয়, বুঝেও না যে এটা কার মাল, কার সম্পদ, কাকে আঘাত করছি, কি হবে আমার এর পরিণতি। হ্যাঁ, যারা এটা বুঝে না তাদের মতো আচরণ করা আলেমদের উচিত নয়। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, ভালো করে মনে রাখবেন কথাটি, যদিও হ্যাঁ সংক্ষিপ্ত আকারে শেষ করবো ইনশাআল্লাহ, ইন্নাল্লাহ তাইয়িবুন, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন মহা পবিত্র, আল্লাহ হচ্ছেন মহা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করবেন না, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করবেন না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিন হ্যাঁ বিমা আমারা বিহিল মুরসালিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যে নির্দেশ দিয়েছিলেন ওই নির্দেশ মুমিনদেরকেও দিয়েছেন। আবার বলছি, আল্লাহ পাক নবী রাসূলদেরকে যে নির্দেশনা দিয়েছিলেন ওই নির্দেশনা মুমিনদেরকে দিয়েছেন। সুতরাং মুমিন পরিচয় দিতে হলে পরবর্তী আসেন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাম একটা আয়াত তলাওয়াত করলেন, কি আয়াত, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম, হে রাসূলগণ পবিত্র বস্তু আহার করো আর সৎ কাজ করো, তোমরা যা করো সে সম্পর্কে আমি পূর্ণরূপে অবগত আছি। কে বলছেন? আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূলদেরকে বলছেন, হে রাসূল হ্যাঁ তোমরা পবিত্রময় বা পবিত্র আহার বা পবিত্র বস্তু আহার করো। তাহলে হ্যাঁ আমাদের এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ, এটা ফলো করতে হবে যে আমরা যা খাচ্ছি এটা হালাল কি না, পবিত্র কি না। হ্যাঁ, এরপরে বলছেন রাসূলুল্লাহ, উদাহরণ দিচ্ছেন এই আয়াতের, এই আয়াতটি তেলাওয়াত করার পরে ও আরেকটি আয়াত এখানে নিয়ে এসেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদারগণ
তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সে থেকে তোমরা আহার করো। সুম্মা যাকারা রাজুলু, আতবার সালাম একটা লোক সম্পর্কে উল্লেখ করলেন, একটা লোকের কথা উল্লেখ করলেন, যেই লোকটি দীর্ঘ সফর করে মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, এলোমেলো হয়ে গিয়েছে। হ্যাঁ, এরপরে এই লোকটি এমুদ্দু ইয়াদাইহি ইলা সামা, হ্যাঁ, আকাশের দিকে হাত উঠিয়ে বলছে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। সাধারণত মানুষ এই এই উদাহরণ দেওয়া যে একটা লোক সফররত অবস্থায় রয়েছে এবং এমন এক সময় এই আল্লাহর কাছে ইয়া রব্বি বলছেন, যখন সে ক্লান্ত হয়ে পড়েছেন এবং তার প্রয়োজন আহার করার, রেস্ট নেওয়ার প্রয়োজন, তখন সে আল্লাহর কাছে হাত উঠিয়ে বলছে, আল্লাহ আমার ব্যবস্থা করে দাও, ইয়া রব্বি, ইয়া রব্বি। তারপরে বলছেন যে ওয়ামাতআমু হারাম, অথচ তার খাবার খাদ্য হচ্ছে হারাম, ওয়া মাশরাবুহু হারাম, এবং তার পানীয়, হ্যাঁ, পানীয় হচ্ছে হারাম, মানে পান করার পানীয় হচ্ছে হারাম, ওয়া মালবাসু হারাম, এবং তার পোশাক পরিচ্ছদ হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, এবং তার রক্ত মাংস বৃদ্ধি পেয়েছে হারাম খেয়ে। ফা আন্না ইস্তাজাবা লাহু, কিভাবে তার দোয়াকে কবুল করা হবে? ইসলাম বলছেন, কিভাবে তার দোয়াকে কবুল করা হবে যার খাবার হারাম, যার পানীয় হারাম, যার পোশাক হারাম, যার মানে খাদ্য রক্ত এবং মাংস বৃদ্ধি পেয়েছে হারাম খেয়ে, সে যদি আল্লাহর কাছে এই কঠিন মুহূর্তে দোয়া করে তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে, কিভাবে তার দোয়া কবুল হবে? মানে হচ্ছে এই হারাম অবস্থায় হারাম খেয়ে যার রক্ত মাংস বৃদ্ধি পেয়েছে সে যদি দোয়া করে আল্লাহর কাছে দোয়া কবুল হবে না, হবে না। কাইফা ইস্তাজাব, রাসূল বলছেন প্রশ্নবোধক, কিভাবে তার দোয়া কবুল হবে? হ্যাঁ, রাওয়াহু মুসলিম, মুসলিমের হাদিস। সুতরাং